হ্যালো বন্ধুরা, গুণিশাক আপনাদের সকলকে স্বাগত। যদি ভগ্ন পূর্ণ সংখ্যার ভগ্নাংশ থাকে তাহলে মান বের কী করবেন? তাহলে যেমন 12 × 3/5 আছে, এইভাবে তো আছে। প্রথমে কী করবেন, 12 + 9 প্রথমে একটু পূর্ণ সংখ্যাগুলি আলাদা করে নেবেন। তাহলে ভগ্নাংশগুলি আলাদা করে নিচ্ছি, 16, 17, 18। এটাকে যদি লসাগু করা হয় তাহলে দেখুন 5, 4, 10, 12, 1, 2, 3, 4, 5, 6, 7 সমান হচ্ছে 60 আসবে। 60 হলো, তাহলে 5 দিয়ে 60-এ ভাগ করলে হচ্ছে 12, তাহলে 3 × 36, 5 দিয়ে 4 দিয়ে 12 ভাগ করলে হচ্ছে 15, 15 দিয়ে 3 এর গুণ, 3 × 15 = 45, 10 × 6 = 54, বিয়োগ হচ্ছে 35। এটাকে করলে 60, এটা 135 - 35 আসলো, তাহলে এদিকে থাকলো হচ্ছে 60, 100। কাটাকাটি করে কত আসছে এদিকে, 5/3। 5/3কে যদি ভাগ করা হয় 2/3 আসে, আর এদিকে এদিকে দেখুন 12 + 9 + 2 কত আসছে, 23 - 16, তাহলে কত হচ্ছে 7। তাহলে 7 যোগ আর এই পূর্ণ সংখ্যা যোগ করে দিন 2/3, তাহলে 8 × 2/3 কত নম্বর মিললো, 8 × 2/3